বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে করোনা ভাইরাসে নিউ ইয়র্কে বারো ঘন্টায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি এ নিয়ে সেখানে ছেষট্টি জন বাংলাদেশে মৃত্যু হল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে গত চব্বিশ ঘন্টায় মৃত্যু হয়েছে ছয়শো জনের এর ফলে তিনজনের এর ফলে দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়ালো আক্রান্ত তিন লাখের বেশি নিউ গত কদিনের চাইতে আক্রান্ত মৃতের সংখ্যা একটু কমলেও গভর্নর এন্ড্রিড কুমো জানিয়েছেন পাশে লং আইল্যান্ডে আক্রান্তের সংখ্যা বাড়ছে যা উদ্বেগের এদিকে গত চব্বিশ ঘন্টায় স্পেনে আটশো জন মারা গেছে যা গত এক সপ্তাহের মধ্যে কম দেশটিতে গত একদিনে আক্রান্ত হয়েছে সাত হাজার চব্বিশ জন মৃতের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে এগারো হাজার ইতালিতেও কমেছে মৃতের সংখ্যা গত একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ছয়শ জনের যুক্তরাজ্যে চব্বিশ ঘন্টায় মারা গেছে রেকর্ড সাতশো জন